তোমরা কারা এখানে কি চাই আপনাকে হোয়াট না মানে চিকিৎসা করাতে এসেছি তার রিসেপশনে আপনাকে না পেয়ে এখানে আসা অন্যায় করেছেন রিসেপশন ছেড়ে যদি আমি বাথরুমে যেতাম মনে হয় সেখানেই যেতেন তাস কি খাইলাম সেইখানে যাইব না ম্যাডাম কথা কম যেখানে কাজ সেখানেই হবে এসো নাম কি আগুন তা বয়স কত আমি বলতে পারবো না তাহলে কি আমি বলবো তাস কি খাইলাম ওরে লজ্জা বেশি কিন্তু এজ কম রেঞ্জ বেশি কথা কম দেখি বুঝা যায় পাটনামের বয়স তার রোগটা কি কোনো সুন্দরী মেয়ে আমার ব্যাপারে খারাপ কিছু বললে মাথা চক্কর খায় ঘুরতে ঘুরতে পড়ে যাই ননসেন্স রোগ না ছাই এরকম রোগের কথা আমি আগে কখনো শুনিনি তাস কি খাইলাম না শোনা তাই স্বাভাবিক এই রোগের কোনো নাম নাই কোনো নাম নাই কে বলেছে নেই ঘোড়া রোগ লুদু রোগের কাছাকাছি থাকেই রোগটা ধরা যায় আপনি তো আগে ধরতে পারবেন ধরতে পারবেন যাও বেরিয়ে যাও যাও বলছি ম্যাডাম রোগে ধরছে ওর বাসান ওয়ান পরে যাইব ম্যাডাম ধরেন ধরেন ম্যাডাম ধরেন আরে এ কি ইস কি সমস্যায় পড়লাম ওকে সরাও ম্যাডাম ও যেখানে পড়ছে সেখান থেকে উঠানো সম্ভব না স্টুপিড ওস্তাদ ওঠো ওস্তাদ ওস্তাদ ওঠো ম্যাডাম জ্ঞান না ফেললে উঠবো কেমনে কথা কম আমি 100% শিওর ওর যে রোগ আছে তার সাথে মিল্কি ম্যাডাম আছে তাই ওকে চামড়ার জুতো শুকাতে হবে বুঝেছি জুতা শুকিয়ে যখন কাজ হয়নি তখন ওকে জুতা ধুয়ে পানি খাওয়াতে হবে ম্যাডাম আর জুতা দো পানি খাওয়াই তো হইব না দেখছেন উস্তাদ আমার উঠতে গেছে উঠতে গেছে কথা কম যা বলেছিলাম তাই হয়েছে গন্ডার কি শুশ্রূষা দেওয়ার মতো কাজ হয়েছে জুতা শুকিয়েছি বলে জ্ঞান ফিরেছে না ম্যাডাম আপনার শরীরের সুগন্ধি বাসনায় আমার জ্ঞান ফিরেছে কি সুবাস তোমার চিকিৎসা এখানে হবে না আউট যাও যাও বলছি কি হয়েছিল মা দেখুন না ম্যাডাম রোগীকে রোগী না ভেবে তাড়িয়ে দিচ্ছে আমরা অনেক দূর সেই সিরাজগঞ্জ থেকে এসেছি কি সিরাজগঞ্জ থেকে কাজল শীঘ্রই ওদেরকে ভর্তি করে নে মা ভর্তি করার মতো রোগীও নয় মা এ যে রোগ নিয়ে এসেছে তার কোনো চিকিৎসা আছে বলে অন্তত আমার মনে হয় না মারে মানুষের রোগ অনেক রকমের হয় আগে ওদেরকে কেবিনে নিয়ে যা পরে দেখা যাবে